Welcome back to all of my new classes. Today I am going to discuss the most important classes for you. Valenstein Tereskova. Unit 1, Lesson 3. এখানে আমরা দেখব বিশ্বে অসাধারণ কৃতকর্মের জন্য ফেমাস মহিলা যারা স্কাই ডাইভিংয়ে অসাধারণ অবদান রেখেছে তাদের মধ্যে ভ্যালেন্সিনা তেরেসকোভা একজন। এখানে আমরা ভ্যালেন্সিনা তেরেসকোভার গল্পটি পড়ে প্যাসেজটি পড়ে জানতে পারব দারিদ্রতা কোনো বাধা হয়ে থাকতে পারে না, মনের ইচ্ছা প্রবল, ইচ্ছা আকাঙ্ক্ষায় মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। তাই আমাদেরকে উই হ্যাভ টু মেক আওয়ার টার্গেট ফর রিচিং, ফর ব্রাইটিং, ফর শাইনিং ইন আওয়ার লাইফ লাইক ভ্যালেন্সিনা তেরেসকোভা। ভ্যালেন্সিনা তেরেসকোভা অর দ্য ডটার অফ পোর প্যারেন্টস, দ্যাট মিন্স সি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি। হার ফাদার ওয়াজ এ ট্রেক্টর ড্রাইভার অ্যান্ড হার মাদার ওয়াজ টেক্সটাইল ওয়ার্কার, দ্যাট মিন্স টেক্সটাইল বস্ত্র ব্রণন শ্রমিক ছিল তার মা ভ্যালেন্সিনা তেরেসকোভা। 8 বছর বয়সে তার পড়ালেখা শুরু করেছিল, 16 বছর বয়সে তাকে স্কুল ত্যাগ করতে হয়েছিল, ক্যাম্পাস লার্নিং তার পক্ষে আর সম্ভব হয়নি দারিদ্রতার কারণে। তখন তিনি ডিস্টেন্স লার্নিং, আউট অফ ক্যাম্পাস লার্নিংয়ে তিনি শিক্ষা গ্রহণ করলেন। দূরশিক্ষণ যেটাকে আমরা বলি সেই শিক্ষাটা তিনি চালাতেই থাকলেন। এই শিক্ষার মাধ্যমে তিনি তার পড়ালেখা চালিয়ে যেয়ে শেষ পর্যন্ত স্কাই ডাইভিংয়ের উপর তিনি ডিগ্রি অর্জন করে তার লক্ষ্যে পৌঁছে আজ বিশ্ব ইতিহাসে তিনি স্থান করে নিয়েছেন। সে ভ্যালেন্সিনা তেরেসকোভার প্যাসেজটি আমরা পড়ব। প্যাসেজটি পড়ার আগে ছাত্রছাত্রী, প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী, তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমি দাগ দিয়ে রেখেছি, একটু তোমরা প্লিজ এই ওয়ার্ডগুলো দেখো। মেসরিনিকোভা, কোভা একটি জায়গার নাম, তুদাইবুস্কি একটি জায়গার নাম, ডিস্ট্রিক্ট এটা জেলা, সেন্ট্রাল রাশিয়া, মধ্য রাশিয়া। এখানে দেখো টেক্সটাইল প্লান্ট মানে বস্ত্র ব্রণন কলকারখানা। এখানে প্যারাশুটিং মানে উর্ধাকাশে ভ্রমণের জন্য স্কাই ডাইভিং এয়ারো ক্লাব, এই স্কাই ডাইভিংয়ের জন্য একটি ক্লাব। এমপ্লয়েড মানে কাজ করেছিল, টেক্সটাইল বস্ত্র বুননের ওয়ার্কার শ্রমিক ছিল, সিলেকশন তিনি নির্বাচিত হয়েছিলেন কজম নাট মহাকাশচারীতে তিনি কী হয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন। এখানে আমরা দেখব একটা ইউরি গ্যাগারিন একটা প্লেনের নাম, এরোপ্লেনের নাম ইউরি গ্যাগারিন। আমরা দেখব প্রলেটারিয়া শ্রমিক এখানে ভ্যালেন্সিনা তেরেসকোভাকে বুঝিয়েছে। ওয়েটলেস, এখানে আমরা ওয়ার্ডটা দেখব ওয়েটলেস, ভারসাম্যহীন, ওজনহীন। আইসোলেশন টেস্ট, নিরবচ্ছিন্ন পরীক্ষা। সায়েন্টিফিক টেস্ট এখানে আমরা সায়েন্টিফিক টেস্ট দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় টেস্ট। আমরা দেখছি রকেট থিওরি, স্কাই স্ক্রিপার মহাকাশ, স্পেসক্রাফ্ট। আমরা এখানে দেখব মহাকাশচারী আর লঞ্চ যেটি চালু করেছিল। এখানে দেখছি আমরা কজম নাট আমরা মহাকাশচারী দেখলাম, স্লোভিয়াই। ডিসকমফোর্ট, এখানে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি ডিসকমফোর্ট, যিনি কী করেছিলেন অস্বস্তি বোধ করেছিলেন। অরবিট কক্ষপথ লগ লিপিবদ্ধ করা হয়েছিল, অ্যাস্ট্রোনটস মহাকাশচারী, এই ওয়ার্ডগুলোকে আমরা দেখলাম। এবার আমরা প্যাসেজটি পড়ব। প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা প্যাসেজটি একটু বইটি তোমরা একটু হাতে নাও, আমি প্যাসেজটি পড়ি, আমরা প্যাসেজটি পড়ে জানতে পারবো ভ্যালেন্সিনা তেরেসকোভা সম্পর্কে। ভ্যালেন্সিনা তেরেসকোভা বর্ন অন 6 মার্চ 1913
1937 তে জন্মগ্রহণ করেছিলেন। ভ্যালেন্সিয়া তারাস্কোভা জন্মগ্রহণ করেছিলেন ইন দ্য ভিলেজ, একটি গ্রামে। ইন দ্য ভিলেজ প্রিপজিশনাল ফ্রেজ। মেসরেনিকোভা একটি গ্রামের নাম। মেসরেনিকোভা তুতাইজভস্কি ডিস্ট্রিক্ট, তার জেলাটার নাম ছিল কি? তুতাইজভস্কি। ইন সেন্ট্রাল রাশিয়া, মধ্য রাশিয়ায়। তেরেস্কোভাস ফাদার, তেরেস্কোভার বাবা ওয়াজ এ ট্র্যাক্টর ড্রাইভার, তার বাবা ছিলেন একজন ট্রাক চালক। এন্ড হার মাদার ওয়ার্ক, তার মা কাজ করতেন ইন এ টেক্সটাইল প্ল্যান্ট, বস্ত্র ব্রণন কলকারখানায় কাজ করতেন। তেরেস্কোভা বিজ্ঞান তিনি শুরু করেছিলেন, পাস্ট টেন্স আছে, বিজ্ঞান পাস্ট টেন্স আছে। তিনি শুরু করেছিলেন স্কুল শুরু করেছিলেন ইন 1945 অ্যাট দ্য এজ অফ 8। 8 বছর বয়সে তিনি স্কুল যাওয়া শুরু করেছিলেন। বাট লেফট স্কুল, কিন্তু তাকে স্কুল ত্যাগ করতে হয়েছিল ইন 1953 তাকে স্কুল ত্যাগ করতে হয়েছিল। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন, তার কন্টিনিউড মানে অনবরত, কন্টিনিউড মানে অনবরত। হার এডুকেশন, তার শিক্ষা চালিয়েছিল থ্রু ডিস্টেন্স লার্নিং, দূরশিক্ষণের মাধ্যমে। ক্যাম্পাস লার্নিং, উপস্থিত সরাসরি উপস্থিত হয়ে সে পড়ালেখা করতে পারেনি দারিদ্রতার কারণে, কিন্তু দারিদ্রতা তার কাছে বাধা হয়ে থাকেনি। তার অ্যাসপিরেশান, ব্যাকুল বাসনা, তার তীব্র ইচ্ছা, ইচ্ছার কাছে দারিদ্রতাকে তিনি হার মানিয়েছিলেন। ডিস্টেন্স লার্নিং গ্রহণ করেছিলেন। সে বিকেম ইন্টারেস্টেড, সে আগ্রহী হয়েছিল ইন প্যারাশুটিং, প্যারাশুট ড্রাইভিংয়ে। ফ্রম ইয়াং এজ, বাল্যকাল থেকে ইয়ান ট্রেন্ড এবং ট্রেনিং গ্রহণ করেছিলেন ইন স্কাই ড্রাইভিংয়ে তিনি কী করেছিলেন? ট্রেনিং গ্রহণ করেছিলেন। কে ট্রেনিং গ্রহণ করেছিলেন স্কাই ড্রাইভিংয়ে তিনি ট্রেনিং গ্রহণ করেছিলেন ইয়ার দ্য লোকাল এরো ক্লাব, স্থানীয় এরো ক্লাবগুলোতে যেগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়। মেকিং হার ফার্স্ট জাম্প, তার প্রথম জাম্পটা অ্যাট দ্য এজ অফ 22, 22 বছর বয়সে, 21 মে এবং 21 মে, 21 মে, 21 মে 1959-এ তিনি তার প্রথম এরো ক্লাবে, লোকাল এরো ক্লাবে তার জাম্প শুরু করেছিল। অ্যাট দ্য টাইম, ওই সময়ে সি ওয়াজ এমপ্লয়েড, তাকে কাজ করতে হয়েছিল অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার, টেক্সটাইল শ্রমিক হিসেবে ইন এ লোকাল ফ্যাক্টরি, স্থানীয় ফ্যাক্টরিতে। অ্যাট ওয়াজ হার এক্সপার্টাইজ, এটি ইচ্ছিল তার অভিজ্ঞতা ইন স্কাই ড্রাইভিংয়ে। দ্যাট লিড টু হার, তাকে লিড করেছিল হার সিলেকশন অ্যাজ এ কসমনাট, মহাকাশচারীর জন্য তাকে কী করা হয়েছিল? তাড়িত করা হয়েছিল, তাকে নির্বাচন করা হয়েছিল। আফটার দি ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, তার ফ্লাইটটা ছিল কি? ইউরি গ্যাগারিন দি ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961, প্রথম মানব ভ্রমণ করেছিল এই ইউরি গ্যাগারিংয়ে। দি সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড করেছিল টু সেন্ড উম্যান ইন স্পেস, মহাকাশ যানে একজন মহিলাকে পাঠানো হবে। সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড করলেন 16 ফেব্রুয়ারি 1962 প্রোটেরিয়া, এই শ্রমিক ভ্যালেন্সিনাকে, প্রোটেরিয়া এখানে শ্রমিক, ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, নির্বাচিত হয়েছিলেন ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য। ফর্ম অ্যাং মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস, 400 অ্যাপ্লিক্যান্টসের মধ্যে, প্রার্থীর মধ্যে তাকে নির্বাচন করা হয়েছিল। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, তাকে যেতে হয়েছিল আন্ডারগো এ সিরিজ, বেশ কিছু আন্ডারগো অফ ট্রেনিং, এ সিরিজ অফ ট্রেনিং, ট্রেনিংয়ের জন্য তাকে নিচে যেতে হয়েছিল। দ্যাট ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইটস, তাকে ভারসাম্যহীন ফ্লাইটে যেতে হয়েছিল। আইসোলেশন টেস্ট, নিরবচ্ছিন্ন টেস্ট করা হয়েছিল, টেস্টে তাকে যেতে হয়েছিল। কোয়ান্টিফিক টেস্ট, এবং তাকে কোয়ান্টিফিক টেস্টে কী করা হয়েছিল? যেতে হয়েছিল কোয়ান্টিফিক টেস্ট, কেন্দ্রীয় এই কোয়ান্টিফিক টেস্টে
রকেট থিওরিতে স্কাই স্পেসক্রাফট মহাকাশচারীতে সিন্স দি সাকসেসফুল লঞ্চ আর তিনি সফলতার সাথে চালু করেছিলেন অব দি স্পেসক্রাফট স্পেসক্রাফট এই ভস্টক 14 জুন 1963 তেরেসকোভা বিগেন প্রিপারিং তেরেসকোভা প্রিপার করতে শুরু করলেন নিজেকে ফর হার ওন ফ্লাইট নিজের ফ্লাইটে ওয়ান দ্য মর্নিং অফ 16 জুন 1963 তেরেসকোভা হ্যাড হার ব্যাক আপ কজমনাট মহাকাশচারীর জন্য তিনি তার ব্যাক আপ তার পোশাক তার সব কিছু তিনি পড়তে শুরু করলেন স্লোভিয়া ওয়্যার ড্রেসড ইন স্পেস স্যুট সুইটস অ্যান্ড টেকেন টু দি স্পেস শাটল লঞ্চ পেড বাই এ বাস সব কিছু তাকে দিয়ে দেওয়া হলো এবং একটি বাস যোগে আফটার কমপ্লিটিং হার দি কমিউনিকেশন তার আফটার কমপ্লিটিং এগুলো কমপ্লিট করার পর হার কমিউনিকেশান তার সমস্ত কিছু যোগাযোগটাকে তার সমস্ত কিছু তাকে দিয়ে দেওয়ার পর অ্যান্ড লাইফ সাপোর্ট চেক তার লাইট সাপোর্ট যখন চেক করা হলো তাকে যখন চেক করা হলো লাইট সাপোর্ট এগুলো চেক করা হলো সি ওয়াজ সিল্ড ইনস্টেড ভস্টক 6 তাকে ভস্টক 6 ফিনিশিং এ 2 আওয়ার কাউন্টডাউন তাকে 2 ঘন্টা কাউন্টডাউন উল্টো গণনায় তিনি সেখানে অপেক্ষা করে ভস্টক 6 লঞ্চ চালু করলেন ফটলেসলি ত্রুটিহীনভাবে তিনি চালু করলেন এখানে আমরা ভ্যালেস্টিনা তেরেসকোভাকে দেখতে পাচ্ছি যে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তাক ওই মহাকাশ যানে যাওয়ার জন্য যে পোশাকের প্রয়োজন যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দেওয়ার পর তাকে টেস্ট করার পর একটি ফ্লাইটে তাকে 2 ঘন্টা কাউন্টডাউন 2 ঘন্টা সেখানে ওই অবস্থান করার পর এবং তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর আবার ফটলেসলি সে কী করেছিল তার ফ্লাইটে সে যাত্রা শুরু করেছিল তো শিক্ষার্থী প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এখানে দেখছি ভ্যালেস্টিনা তেরেসকোভা একজন মহিলা হয়ে তিনি তার অসাধারণ কৃতকার্যের জন্য ইতিহাসে আজকে তিনি স্থান করে নিয়েছেন এখানে দারিদ্রতা কোনো বাধা হয়ে থাকতে পারে না মনের ইচ্ছা তীব্র বাসনা অ্যাসপিরেশান হাই অ্যাম্বিশান মানুষকে মানুষের লক্ষ্যে পৌঁছাতে পারে আশা করি আমরা প্যাসেজটি বুঝতে পেরেছি এবং আমরা আমাদের টার্গেট লক্ষ্য করব আমরা সেভাবে অগ্রসর হব এই বলে আমি আজকে প্যাসেজটি শেষ